আসসালামু আলাইকুম আহমদিন হাসান ফ্রম হাসান একাডেমি কেমন আছো সবাই আশা করি ভালো আছেন আজকের এই লেকচারে আমরা পাওয়ার কোরিতে কীভাবে ট্রান্সপোজ করে এই জিনিসটা আমরা দেখবো যেমন এখানে আমাদের যে ডাটা বেসটা আছে এই ডাটা বেসটা যেমন এখানে আমাদের রিজনটা আসে কী আছে এখানে রোতে আসে আমরা চাচ্ছি এই রিজনগুলো আমাদের এই কলামে চলে যাবে এবং নিয়মগুলো আমাদের এই কলমে চলে যাবে এবং কোয়ান্টিটিগুলো কলমে চলে যাবে এই জিনিসটা আমরা কীভাবে মূর্তের মাধ্যমে করতে পারি পাওয়ার কোরি দ্বারা এই জিনিসটা আমরা দেখবো তো যারা এখন হাসান সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল ক্লিক করে রাখবেন কারণ বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে কথা না আবারই চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায় তো আমি শুরুতেই বলছিলাম যে আমাদের এখানে যে রোগুলো আচ্ছা এই রোগগুলো আমাদের হেডারে নিয়ে যাব। এবং এখানে হেডারগুলো নিয়ে যাবো এবং এইগুলো প্রত্যেকটা চেঞ্জ হবে তাহলে প্রথমে আমরা এটাকে এই ডাটা কানেকশন যদি করি এবং ফ্রম টেবিল রেঞ্জ অটোমেটিক এটাকে টেবিলে কনভার্ট করে কারণ আমাদের নর্মাল এটা রেঞ্জে ছিল এখন টেবিল রেঞ্জে নিয়ে আমাদের এই ডাটাটা কানেক্ট করে এখানে নিয়ে আসলো এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে এই যে আমাদের রিজনগুলো আছে আমরা বলতে আমরা বলতেছিলাম যে এই রিজনটা আমাদের কি চলে যাবে এই বরিশাল খোলনা বগুড়া ঢাকা সেন্ট্রাল টাকা সব এটা হেটারে চলে যাবে এবং আমাদের এই যে কোয়ান্টিটিগুলো এই দিকে নিচে চলে আসবে তাহলে আমরা যদি এখন ফর্ম ট্রান্সফর্মে যাই ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এই টাটাটাকে যদি এখন ট্রান্সপোজ করি আমরা তাহলে আমরা দেখতে পাবো আমাদের এরকম চলে আসছে যে খুলনা বগুড়া সোলাইমান এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা চলে আসছে বাট এখানে কি হচ্ছে এই কলাম ওয়ান কলাম টু আমাদের কিন্তু অটোমেটিক এখানে কিন্তু একটা হেডার আমাদের নিয়ে নিচ্ছে তাহলে এইভাবে যদি না করে আমরা যদি প্রথমে এটাকে এই এখানে আমরা একটা অপশনটাকে আছে ইউস হেডার অ্যাস ফার্স্ট রো অর্থাৎ এখানে যে ফার্স্ট রোটা আছে এই ফার্স্ট রোটাকে আমরা হেডার হিসেবে চাচ্ছি অর্থাৎ আমাদের ফার্স্ট রো কী ছিল এখানে নেম রিজন নিয়ম এটা কিন্তু অটোমেটিক তখন আমাদের এটাকে নিচে চলে আসলো এখন যদি আমরা এখানে ট্রান্সপোজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বরিশাল খুলনা বগুড়া ঢাকা সেন্ট্রাল ঢাকা নর্থ আমাদের এখানে রিজনগুলো নিচে চলে আসছে এবং এই যে উজ্জ্বল কুমার সরকার এগুলো সবগুলো আলাদা আলাদা আমাদের নিচে চলে আসছে এখন যদি আমরা এটাকে হোম ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে আমরা অটোমেটিক দেখতে পাবো যে এক্সেল যে জিনিসটা আমাদের অনেক সময় লাগতো সেই জিনিসটা আমরা এই হেডারটা আমরা যদি না রাখতাম আমাদের কিন্তু সমস্যা হতো না আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমরা যদি এটাকে আবার এখানে যে হেডারটা আসে ওই হেডার ডাটাটাকে আমরা যদি এখন বলি যে এইখানে ট্রান্সফর্ম এখানে ইউজ ফার্স্ট রো এই হেডারটা ফার্স্ট রো হিসেবে আমরা ইউজ করবো এখন যদি আমরা এখানে ক্লোজ অ্যান্ড লোড দিই আমরা কমে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে উপরে যে কলামটা সেই কলামটা নাই এখন আমরা এই বরিশালের জায়গায় এখানে তার উজ্জ্বল কুমার সরকার নেমগুলো নেমের জায়গায় চলে আসছে অর্থাৎ টোটাল একটা কন আলাদা চেঞ্জ হয়ে গেছে এক এক একদিকে চলে গেছে অর্থাৎ আমাদের এখানে ছিল যেভাবে যে এই নামগুলো ছিল আমাদের এই রোতে এটা চলে আসছে আমাদের এখানে কলামে আবার এখানে আমাদের যে রিজনগুলো ছিল আমাদের রোতে এগুলো আমাদের এখানে চলে আসছে হেডারে অর্থাৎ এই রিজন নেম নেম বরিশাল খুলনা এবং ডাটা কিন্তু আমাদের সব একই আছে এখানে যে ডাটাগুলো আছে দেখেন এখানে বরিশাল উজ্জ্বল কুমার সাতষট্টি ঊনসত্তর আমাদের এখানেও আছে সাতষট্টি সাতষট্টি ঊননব্বই সাতষট্টি উননব্বই এবং সোলাইমান কবির তার ছিল উননব্বই উননব্বই আমরা এখানেও দেখতে পাচ্ছি সোলাইমান কবির উননব্বই তার রিজনের নাম হচ্ছে খুলনা তাহলে অটোমেটিকই আমরা এই ডাটাটা অল্প সময়ের মধ্যে এটাকে ট্রান্সপোজ করে ফেলাম আমরা আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন নিজে শিখবেন অন্যদের শিখাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম